নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি সুভাষী, শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নলহাটির ডাক্তারবাবু খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ। রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ নিয়ে গ্রামবাসী ও বিজেপির বিক্ষোভ। জাতীয় সড়কে রাস্তা খারাপ হয়, হাত লাগালো এলাকার বাসিন্দারা। তৃণমূলের প্রতিবাদ সভা সিউড়ির পুরন্দরপুরে। শেবপুর জমিহারা কৃষক আন্দোলন মঞ্চে বাম ও কংগ্রেসের নেতৃত্ব। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারে বিছে কীর্ণাহারের পরোটা গ্রামে। চলতি মাসের ২৪ তারিখ বীরভূমের নলহাটিতে নিজের বাড়িতে থাকা অবস্থায় খুন হন চিকিৎসক এম এল চৌধুরী। এই ঘটনার প্রথম দিকে পুলিশের কাছে কোনো রকম ক্লু না থাকলেও বীরভূম জেলা পুলিশের তরফ থেকে তার সঙ্গে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বের করার চেষ্টা শুরু করা হয়। তদন্ত শুরু করার পর আজ রবিবার ৩০ এপ্রিল এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মোট ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জনের বাড়ি নলহাটি এবং ১ জনের বাড়ি সাঁইথিয়ায়। পুলিশের তরফ থেকে আগামীকাল সোমবার ১লা মে ধৃতদের আদালতে পেশ করা হবে এবং তাদের পুলিশি হেফাজতে চাওয়া হবে বলে জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। এদিন তিনি আরও জানান, গতকাল সন্ধ্যের পর থেকে আমাদের কিছু ব্রেকথ্রু হতে থাকে। এই ব্রেকথ্রু হওয়ার পরে আমরা মূলত আজকে দুপুরের পরে সমস্ত অ্যারেস্টগুলো আমরা করি। আমরা জিজ্ঞাসাবাদ শুরু করেছিলাম, বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, প্রচুর আমরা টেকনিক্যাল ডিটেলস এটার জন্য ইউজ করেছি, সেগুলোর অ্যানালিসিস করা হয়েছে এবং আমরা ১০০% যখন মানে আমরা শিওর হয়েছি যে কারা এই ক্রাইমটা করেছে, তারপরেই কিন্তু আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পরে এই ক্রাইম ডিটেকশন কিন্তু হয়নি, ক্রাইম ডিটেক্ট করার পরে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের কাছে খুব ভালো এভিডেন্স আছে, এভিডেন্স আমরা কালেক্ট করেছি, টেকনিক্যাল এভিডেন্সেস, যেখানে অ্যাকিউজদের ক্রাইম করা, তারপরে তাদের মুভমেন্ট সব কিছু আমরা ট্র্যাক করতে পেরেছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিজার্স আমরা করতে পেরেছি এখনও পর্যন্ত, আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ আমাদের বাকি আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, সিউড়ি। সিউড়ি বিধানসভার অন্তর্গত ভুরকনা গ্রাম পঞ্চায়েতের সাহেব থেকে আগরডাঙ্গা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় তৈরি করার কাজ শুরু হয়েছে, কিন্তু এই রাস্তা শিডিউল মেনে তৈরি করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী এবং যেভাবে রাস্তা তৈরি করা উচিত সেভাবে করা হচ্ছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্বের তরফ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়, যদিও পরে ঘটনাস্থলে সদাইপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয় বাসিন্দা এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ পুরোপুরিভাবে অবান্তর বলে দাবি করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের তরফ থেকে। এর পাশাপাশি পঞ্চায়েত প্রধান এলাকার বাসিন্দাদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ, তবে সেই অভিযোগও অস্বীকার করে পাল্টা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিউড়ি বিধানসভার বিধায়ক বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন এবং যারা এই কাজ নিয়ে ঝামেলা পাকাচ্ছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। এদিন তিনি আরও জানান, সভাধিপতি না, আমি বিধায়ক এলাকার, আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, আমি খবর নিয়েছি যা শিডিউল আছে শিডিউল মাফিক কাজ হবে, কিন্তু ওখানেও কিছু মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে, পয়সা ধান্দা করা হচ্ছে এজেন্সির কাছে যে আমাকে টাকা দাও তারপরে আমি তোমাকে কাজ করতে দেবো, সেই মালগুলো হচ্ছে বিজেপির মাল। সুতরাং আমরা বলেছি, প্রশাসন লেভেলও বলেছি, সঠিক কাজ করতে হবে, কিন্তু যারা ওই ধান্দা করবে মানুষের ওই ভালো রাস্তা করার বিরুদ্ধে চক্রান্ত করবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলব না। পাশাপাশি এদিন ভুরকনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন,
আগরডাঙ্গাল মায়ের মন্দির থেকে একদম সায়েরপাড়া পাকুতলা পর্যন্ত ইয়েটা আছে রাস্তা, পাতাল বাবার ওখান থেকে পাতাল বাবা টু প্লাস পাকুতলা সায়েরপাড়া, হ্যাঁ পথশ্রী রাস্তাটা আছে, ঠিক আছে রাস্তাটা ঠিকই হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগটা তো নয় না, যেখানটাই হচ্ছে সেখানটা অভিযোগ নেই, পাশের গ্রামে অভিযোগটা করছে, ওখানটা ডিস্টার্ব করছে। কেন অভিযোগ করছে? ডিস্টার্ব করছে, বিরোধী পার্টি ডিস্টার্ব করছে। কোন রাজনীতি? কিন্তু আমাদের তৃণমূল পার্টি কোনোদিন শিডিউল না মেনে কাজ করে না, এটা কোনোদিন হতে পারে না। বলছে যে নাকি তৃণমূলের নেতৃত্বে মানে আপনার নেতৃত্বে দুষ্কৃতি দেওয়া, ওখানে ওখানে গিয়ে ভয় দেখাচ্ছে, কি ওদেরকে ভয় দেখাচ্ছে? কাদেরকে ভয় দেখিয়েছে? গ্রামবাসী। ফালতু কথা। আজ সকালে কি আপনি গেছিলেন? হ্যাঁ গেছিলাম। মানে আপনি মানে কোনো রকম ওদের সঙ্গে কোনো? না না কোনো রকম কিছু না, না এমন কিছু না, কারো কোনো অভিযোগ নেই, রাস্তা যেখানে হচ্ছে সেখানে ওরা চাইছে যে ভালোভাবেই হোক। অন্যদিকে ঠিকাদার রবীন্দ্রনাথ সাহা জানান, কী বলবেন আপনি তো কাজ করাচ্ছেন, যেটা শিডিউল আছে সরকারি শিডিউল, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। শিডিউলে কি বালি আছে? না বালি নেই, কোনো ফিলিং বালির শিডিউলে নেই, মাটি দিয়ে কোনো মাটি নেই, রাব বালি এরকমই হয়, সবাই বাড়িতে যেটা ব্যবহার করে এটা সেটা রাব বালি, বালি বুঝতেই পারছেন রাব বালি আমার কেমন হবে। ইট ফিলিং করার আগে বলছে মাটিও কাটা হয়নি? না মাটি কাটা হয়নি তো আমরা তো দেখতেই পেয়েছেন মাটি কাটা হয়েছে কি হয়নি, ওদের ওদের গ্রামবাসীরা যেই কথাটা বলছে সেটা কি কথাটা সত্যতা রয়েছে সেটা আপনি গ্রামবাসীকে জিজ্ঞাসা করুন, আমি সেটা বলতে পারবো না। অপরদিকে স্থানীয় বাসিন্দা শিশির বাক্তি বলেন, কি অভিযোগ? রাস্তাটা আমাদের সায়ের থেকে আগরডাঙ্গা অবধি বড়িহাট তিন দিকে রাস্তাটা গিয়েছে বুঝলেন, রাস্তাটা 1.9 কিলোমিটার রাস্তা, 1.9 কিলোমিটার রাস্তা, এই রাস্তার মধ্যে রাস্তাটা ওদের মধ্যে আমাদের চুরি চিন্তা করে রাস্তাটা করে দিয়ে চলে যাওয়া ধান্দা করছে ওরা, মানে শুধু মাটি দিয়ে রাস্তা কাটা নাই, মাটি দিয়ে সোলিং করছে ওরা, নিয়ে ওরা ভেবেছে আমরা কাইতে যাই আমাদেরকে মারবো ধরবো করে, ওই তৃণমূলের লোকরা বাইক নিয়ে এসে অনেক লোক এসেছিল তৃণমূলের লোকরা নিয়ে বলছে যে তোমরা চলে যাও, পুলিশ এনেছিল, পুলিশকে বললে যে তোমরা এই রাস্তায় যাবে না এরকম ধরনের বললে, আমরা চলে গেলাম, তখন রাস্তা ওরা এইভাবে ঢাকা দিয়ে রাস্তাটা করে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে কোনো অ্যালাউ করছে না, আর গাল দিচ্ছে খেলা হবে, তৃণমূলের লোকরা গাল দিচ্ছে আমাদেরকে, বলছে এখানে খেলা হবে, মেয়ে ছেলেদিকে গাল দিচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ির পাশ দিয়ে যাওয়া 14 নম্বর জাতীয় সড়কের পিচ বিভিন্ন জায়গায় অত্যধিক গাড়ির চাপের কারণে ঢেউ খেলানো হয়ে গিয়েছে। সবথেকে খারাপ অবস্থা দেখা যাচ্ছে লম্বধরপুর এলাকায়। এই এলাকায় রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা বারবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি বলে অভিযোগ। অগত্যা স্থানীয় বাসিন্দারা নিজেরাই সেই রাস্তা ঠিক করার জন্য নামলেন আজ রবিবার 30 এপ্রিল। তারা নিজেরাই বিভিন্ন জায়গায় যেখানে এবড়োখেবড়ো হয়ে রয়েছে তা ঠিক করার কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তা দ্রুত ঠিক না করা হলে দুর্ঘটনা ঘটেই চলেছে আর প্রাণ যাচ্ছে সাধারণ পথ চলতি মানুষদের। এদিন স্থানীয় বাসিন্দা সুমন্ত কুমার সরকার জানান, এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটু রোদের তাপে পিচ গলে গিয়ে দু সাইডে উঁচু হয়ে গেছিলো, সাথে সাধারণ মানুষের চলাচলে টোটো অটো মোটরসাইকেল পারাপারে খুব অসুবিধা হচ্ছিলো, সেই কারণে আমরা নিজেরা স্থানীয় মানুষজন আজকে ছুটির দিনে সবার অফিস অন্যান্য কাজ থেকে ছুটি আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা এই জায়গাটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। প্রশাসনকে বলেছিলেন? প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে, তারা হয়তো আগামী দিনে কোনো ভূমিকা নেবে, পদক্ষেপ নেবে নিশ্চয়ই, তা আমরা আমাদের তরফ থেকে স্থানীয় বাসিন্দারা মিলে একটু সচল করার চেষ্টা করছি, কারণ প্রত্যেক দিন এখানে নানা রকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আজকে সকালেও একজন পড়ে গেছিলেন, কালকে রাত্রেও একজন মহিলা পড়ে গেছিলেন,
পেছনে অসুবিধাটা হচ্ছে মোটরসাইকেল নিয়ে যখন পেরোচ্ছে পেছনের কো প্যাসেঞ্জার সে পড়ে যাচ্ছে, নানা রকম ছোটোখাটো দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। আমাদের ট্রাফিক ভাইরা যারা আছেন তারা দেখছেন, সেই কারণেই আমরা এই উদ্যোগ নিয়ে এটা একটু চেষ্টা করে দেওয়ার কাজটা একটু করে দেওয়ার চেষ্টা করছি আর কি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সাধু বাবার অস্বাভাবিক মৃত্যুতে সিউড়ি 2 নম্বর ব্লকের রাজনীতি এখন তুঙ্গে। 2 দিন আগে শুভেন্দু অধিকারী মিছিল ও পথসভা করেন। শনিবার 29 এপ্রিল তার পাল্টা মিছিল ও সভা করল তৃণমূল কংগ্রেস। এই সভায় ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ছিলেন বীরভূম জেলা কোর কমিটির সদস্যরা। দিন কয়েক আগেই সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরের কাছে বেহিরার নিম্নবাসিনী কালী মন্দির সংলগ্ন গাছে সাধু বাবার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ওই সাধুকে খুন করার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী আর তার পাল্টা সরবহন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি দাবি করেন মিথ্যা প্রচার করা হচ্ছে, মন্ত্রী 100 দিনের প্রকল্প আবাস যোজনাসহ একাধিক ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ করেন। বঞ্চনার জবাব পঞ্চায়েত ও লোকসভা ভোটে দেওয়ার অনুরোধ করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, কেন্দ্র বঞ্চিত করছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা তার প্রতিবাদ করছি। এদিন তিনি আরও জানান, আপনারা দেখলেন যে হাজার হাজার মানুষ আজকে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভাতে হাজির হয়েছে। কিসের প্রতিবাদ? প্রতিবাদ হচ্ছে গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো, 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের দয়ায় টাকা নয়, এটা মানুষের অধিকারের কাজ, সেখানে মানুষকে দিতে হবে প্রতি বছর 100 দিনের কাজ। যারা বেকার মানুষ আছে এখানে পার্লামেন্টে সংবিধান সেখানে তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য কেন্দ্রীয় সরকার 2 বছর হয়ে গেল এখানে যারা 100 দিনের কাজ করেছেন সেই কাজের টাকা তাদেরকে 1 পয়সা দেননি এবং এখনও সেই কাজ বন্ধ রাখা হয়েছে। মানুষ কাজ পাচ্ছে না, মানুষ দিশাহারা হয়ে পড়েছে। আজকে কেন্দ্রীয় সরকারের এই যে দ্বিচারিতা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ। পাশাপাশি কোর কমিটির সদস্য কাজল শেখ তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু সম্প্রদায় হয়তো আমাদের সঙ্গে চলে আছে, সেই মানুষটা আছে, তাকে খুঁজে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, পাননি। আবার কিছুদিনের মধ্যে যে ভদ্রলোক মুসলিমের ছদ্মবেশে বিজেপি আদেশকে সমর্থন করছে, কিছুদিনের মধ্যে দেখতে পাবেন সেই ভদ্রলোকের কোনো অস্তিত্ব থাকবে না। বীরভূম জেলার মানুষ, বীরভূম জেলার সংখ্যালঘু সম্প্রদায়, বীরভূম জেলার নিম্নবর্তী সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে, ভরসা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। অনুব্রতহীন বীরভূমে ফের জমি আন্দোলনকে সামনে রেখে শিবপুর জমিহারা কৃষক আন্দোলন মঞ্চে আজ রবিবার 30 এপ্রিল প্রতিবাদ সভা করল বোলপুরের বিতর্কিত জমির কাশীপুর মোড়ে। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের মীনাক্ষী ভট্টাচার্য, কংগ্রেসের আব্দুল মান্নান সহ স্থানীয় বাম এবং কংগ্রেসের নেতৃত্ববর্গ ও জমিহারা কৃষক আন্দোলনের সদস্যগণ। এদিন মঞ্চের তরফ থেকে শিবপুর মৌজায় নবনির্মিত রাজ্য সরকারের আবাসন প্রকল্পের বিরোধিতা করে এবং শিল্পের পক্ষে সওয়াল করেন। এদিন তারা বলেন শিল্পের নামে নেওয়া জমিতে শিল্প করতে হবে, না হলে জমি ফেরত দিক সরকার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী ভট্টাচার্য বলেন, প্রতিদিন রাজ্য তথা দেশ জুড়ে বেকারত্বের সংখ্যা বাড়ছে, চাষে আয় নেই, রোজগার হচ্ছে না, তাই শিল্প করতে হবে, মানুষের হাতে কাজ দিতে হবে। তিনি আরও জানান, যদি আপনার মনে হয় অনুব্রত মণ্ডল মানুষ খেকো, তাহলে অনুব্রত মণ্ডল সেই বাঘ। তাহলে কাকে বলতে চেয়েছেন এটা? যে বাঘ মানুষ খাবে তাকেই বলতে চেয়েছি। তাহলে ওই মানুষ খেকো। পঞ্চায়েতে কি সব স্তরে প্রার্থী দিতে পারবেন? কেন পারবো না? আগে তো পারেননি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। আমাদের তো ক্যান্ডিডেট ছিল। পুলিশ যদি এখন কারো ছাতের তলায় বসে থেকে আর কাউকে সেফগার্ড করার জন্য যদি আগে আগে ঘোরে, তাহলে মানুষের অধিকার এইভাবেই ভুলুণ্ঠিত হয়। পুলিশ সোজা হয়ে যাক, তৃণমূল পুলিশের ছাতা থেকে বাইরে বেরিয়ে আসুক, মানুষ নিজের অধিকার নিজে বুঝে নেবে। গোটা বীরভূম জেলা জুড়ে শয়ে শয়ে মানুষ নিজেদের রুটি রুজির স্বার্থে
নিজের বন্ধু লাল ঝান্ডাকে পাড়ায় পাড়ায় বেছে নিচ্ছে। ভয় চিরকাল থাকে না, যারা লাঠি খায় আর যারা লাঠি মারে, যারা লাঠি মারে ইতিহাস তাদেরকে মুছে দেয়, আর যারা লাঠি খায় তারা ঘুরে দাঁড়ায়, তারা নতুন ইতিহাস তৈরি করে। বাদল শেখের মাটিতে ফিরে গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ লাল ঝান্ডা তুলতে গিয়ে যাকে পিটিয়ে খুন করে দিয়েছিল, সেই হাজার হাজার বাদল শেখরা এখন লাল ঝান্ডা হাতে নিয়ে গোটা বীরভূমের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের লড়াই আন্দোলন অধিকারকে রক্ষা করার জন্য আবার কিন্তু বন্ধু চিনে, সেই বন্ধু। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূমের কীর্ণাহারে পরোটা গ্রামের 22 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে বিছে প্রতিদিনের মতো গতকাল শনিবার 29 এপ্রিল সকালে খিচুড়ি রান্না হয়েছিল এই কেন্দ্রে। নিয়মমাফিক সেগুলি শিশুদের মধ্যে বিতরণও করা হচ্ছিল, আর সেই সময়ই সেখানে উপস্থিত অভিভাবকদের নজর আসে খাবারের মধ্যে আস্ত বিছে পড়ে। আর সেই নিয়েই উত্তেজনা ছড়ায় ওই কেন্দ্রে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকদের একাংশ। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কীর্ণাহার থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। যদিও এই বিষয়টি নিয়ে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মী তন্দ্রা দে কোনো রকম কথা বলতে চাননি। দিদি, এখানকার সাধারণ মানুষ যেটা বলছেন যে খাবারে নাকি বেছে ফেলেছে, এটা এই নিয়ে কি বলবেন আপনি? দিদি, আপনার মতামতটা একটু জানান। এখানে যে সমস্ত সাধারণ মানুষরা বলছেন যে খাবারে নাকি বিছে দেখেছে এবং বিছে হয়েছে, তা এই নিয়ে আপনি কি বলবেন? এটা কি সত্যি? কি বলবেন? আপনার নামটা? আমি যখনই দেখেছি ও সৌরভ নিয়ে, সৌরভ দেখেছে, সৌরভ তুমি জিজ্ঞাসা করো, আমি সৌরভকে তা বলছি, সৌরভ ওটা বিচ্ছে নয় রে, ওটা লাফা রে, তুই দেখ, বলছে না যে তুমি রাখো না, বলছি দাঁড়া থেকে দেখাচ্ছি আমি, যে আমি হাতে করি, তাহলে আমি যদি জানবো আমি হাতে করে তুলবো, আমি করে যে হাতে করে তুললে আমি এখানে রাখলাম, সে না দেখবে সবাই, যা দেখি তুমি তো আমি, হ্যাঁ এটা বিচ্ছে, হ্যাঁ আমি দেখার পর, হ্যাঁ হেল্পার নাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কীর্ণাহার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।